তার কারণ আমরা খুব ভালোভাবেই বিগত আমরা খুব ভালোভাবেই ভালোভাবেই জানি যে আজকের দিনটা যেমনি জুম্মার দিন তেমনি রমজান মাসের একটি জুম্মার দিন শুধু তাই নয় আজকের দিনটা 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন কথা ঠিক না বেটিক আজকে পয়লা বৈশাখের দিন বাঙালির জন্য অত্যন্ত খুশির দিন বাঙালির জন্য অত্যন্ত আনন্দের দিন অনেকেই বলে থাকে এই দিন আমরা পয়লা বৈশাখের ব্যাপারে জানব পয়লা বৈশাখটা কি অনেকেই বলে এই পয়লা বৈশাখে অনুষ্ঠান করানো হয় মেলা করানো হয় জুলুস বের করা হয় পান্তা ভাত এবং ইলিশ মাছ নিয়ে গিয়ে বটগাছের তলায় বসে খাওয়া হয় এই সভ্যতা হচ্ছে বাঙালি জাতির সভ্যতা এই সভ্যতা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সভ্যতা না এ কথা মিথ্যে কথা এই সভ্যতা বাঙালি সভ্যতা নয় এই সভ্যতা হচ্ছে বেদিনদের প্রথা এই সভ্যতা হচ্ছে হিন্দুদের প্রথা এই সভ্যতা কোনো মুসলমানের প্রথা নয় যে কথা বোঝা গেল এই সভ্যতা এই প্রথাকে এই নীতিকে এই নিয়মকে এই কাজকে এই কর্মকে কোনো মুসলমান করতে পারে না মুসলমান বাংলা ভাষায় কথা বলতে পারে কোরআনের মধ্যে বলা হচ্ছে আমা আরসাল্লা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি প্রত্যেকটা রসুলকেই প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা রসুলকেই তার নিজের মাতৃভাষায় প্রেরণ করেছি সুতরাং মাতৃভাষায় কথা বলার আমাদের অধিকার রয়েছে মাতৃভাষার কথা বলার আমাদের অধিকার রয়েছে মাতৃভাষার সভ্যতা রক্ষা করা আমাদের অধিকার রয়েছে মাতৃভাষার সভ্যতা রক্ষা করা এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেককে মাতৃভাষার দায়িত্ব এবং কর্তব্য মাতৃভাষার সভ্যতা পালন করতে হবে রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু কিভাবে মাতৃভাষার সভ্যতা রক্ষা করার নামেই নয় পয়লা বৈশাখে একদিন মেলা করব জুলুস করব বটগাছের নিচে গিয়ে ইলিশ মাছ পান্তা ভাত খাবো পয়লা বৈশাখ মাতৃভাষার সভ্যতা রক্ষা করার মানে এই নয় যে পয়লা বৈশাখের দিন এটা করলে ওটা হবে পয়লা বৈশাখের দিন সেটা করলে সেটা হবে পয়লা বৈশাখের দিন কাউকে বাকি দেওয়া যাবে না পয়লা বৈশাখের দিন কাউকে গালিগালাজ করা যাবে না পয়লা বৈশাখের দিন কারোর সাথে ঝগড়া করা যাবে না পয়লা বৈশাখের দিন কারোর সাথে মারপিট করা যাবে না পয়লা বৈশাখের দিন কারোর সাথে হাঙ্গামা করা যাবে না পয়লা বৈশাখের দিন এটা করা যাবে না পয়লা বৈশাখের দিন সেটা করা যাবে না এটা করলে সারা বছর এটাই করতে হবে নাউজুবিল্লাহ বাংলা ভাষার সভ্যতা রক্ষা করার মানে এই নয় বাংলা ভাষার সভ্যতা রক্ষা করার মানে হচ্ছে এই আমাদেরকে সেই ভাষা অধ্যয়ন করতে হবে আমাদেরকে সেই ভাষা পড়তে হবে আমাদেরকে সেই ভাষার ব্যাপারে জানতে হবে আমাদেরকে সেই ভাষার ইতিহাস জানতে হবে আমাদের সেই ভাষা জানতে হবে আমাদের সেই ভাষার চালিত ভাষা সাধু ভাষা এবং সেই ভাষার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করতে হবে এটাই হচ্ছে ভাষার মানে সভ্যতা রক্ষা করা এটাই হচ্ছে ভাষার সভ্যতা রক্ষা করা ভাষার সভ্যতা রক্ষা করা মানে একদিন মেলা করা জুলুস করা নয় কথা বোঝা গেছে এবার যদি আমরা করি তাহলে আমরা দিন বিরতি কাজ করব মান্তাসাব্বাবি কওমি ফাওয়া মিনহু ওই হাদিসের তেহাতে ওই হাদিসের মাধ্যমে আমরা হিন্দুদের সঙ্গে পরিণত হয়ে যাব এবং হিন্দুদের সঙ্গে কিয়ামতের দিন উঠব যদি আমরা পয়লা বৈশাখ মেনে নিই কেউ খবরদার মোবাইলে স্ট্যাটাসে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে পয়লা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন করবে না কেউ শুভেচ্ছা জ্ঞাপন করলে বলবে পয়লা বৈশাখের মানে এই নয় যে শুভেচ্ছা জ্ঞাপন করা পয়লা বৈশাখের মানে এই হচ্ছে ভাষা সভ্যতাকে রক্ষা করা বোঝা গেল বর্তমান পরিস্থিতির এটা একটা কঠিন টপিক এই পয়লা বৈশাখ উদযাপন করা কোনো মুসলমানের জন্য জায়েজ কাজ নয় হারাম 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 কোনো সন্দেহ নেই করতে পারি না আমরা বাংলা ভাষার সভ্যতা রক্ষা করার জন্য বাংলা ভাষাকে অধ্যয়ন করব পড়ব এটাই হচ্ছে আমাদের কাজ যে বর্তমান পরিস্থিতির এটা একটা কথা বর্তমান পরিস্থিতির উপরে যদি আরও কথা বলতে চাই তাহলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি বর্তমান পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত তথা গোটা বিশ্বে মুসলমান যেখানেই যাচ্ছে সেখানেই লাঞ্ছিত সেখানেই অপমানিত সেখানেই মুসলমানকে ছোট করা হচ্ছে মুসলমানকে বেইজ্জত করা হচ্ছে এর কারণ কি কখনো মুসলমানের ধার্মিক বিধান নিয়ে কখনো মুসলমানের ধার্মিক নিশানা নিয়ে কখনো মুসলমানের ধার্মিক কানুন নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে এর কারণ কি এর কারণ মূলত কয়েকটা হতে পারে এর সব থেকে বড় কারণ হচ্ছে আমরা মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধ নেই আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মের সর্বপ্রথম কাজ হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়া অর্থাৎ একত্ববাদের সাক্ষী দেওয়া একত্ববাদের দাওয়াত দেওয়া তাওহীদের সাক্ষী দেওয়া আমাদের ধর্মের সর্বপ্রথম কাজই হচ্ছে একত্ববাদের সাক্ষী দেওয়া আর আজকে আমরা মুসলমান একত্ববাদের দাওয়াত দিই একত্ববাদের সাক্ষী দিই এক আল্লাহর ইবাদত করি অথচ আমরা একত্রিত হতে পারি না
এই একত্রিত হতে না পারার কারণে আজ গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত এবং অপমানিত। আমাদের প্রতিবেশী ভাইরা হিন্দুদেরকে দেখেন, ওরা 36 কোটি দেবতার পূজা করে, 36 কোটি দেবতার পূজা করার পরেও আজকে হিন্দুরা একত্রিত হয়েছে, আর আমরা এক আল্লাহর ইবাদত করার পরেও গোটা বিশ্বের মুসলমান একত্রিত হওয়া তো দূরের কথা, একটা গ্রামের মুসলমান আমরা একত্রিত হতে পারিনি, দুটো বাড়ির মুসলমান আমরা একত্রিত হতে পারিনি, দুটো জামাতের মুসলমান আমরা একত্রিত হতে পারিনি, একটা গায়ের মুসলমান আমরা একত্রিত হতে পারিনি। মুসলমান লজ্জা থাকা দরকার, 36 কোটি দেবতার পূজা করার পরে ওরা একত্রিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে করার জন্য, মুসলমানদের শত্রুতা হওয়ার জন্য, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আর আমরা এক আল্লাহর ইবাদত করার পরেও মুসলমান আমরা আজকে একত্রিত হতে পারিনি। মুসলমান লজ্জার বিষয়, তোমার চোখ থাকা দরকার, তোমার হুঁশ থাকা দরকার, তোমার জ্ঞান থাকা দরকার। মুসলমান সময় আছে, এখনো ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ফেরকাবন্দি হয় না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলা আছে, একত্রিত না হওয়ার কারণে আজকে মুসলমানদেরকে এইভাবে লাত মারা হচ্ছে, তারপরে মুসলমানের হুঁশ নেই। সুতরাং এখনও সময় আছে, একত্রিত হয়ে যান। আজকে আমাদের ভারতে কখনো তালাক নিয়ে হাঙ্গামা, কখনো হেজাব নিয়ে হাঙ্গামা, কখনো মুসলমান ছেলে একটা মন্দিরের সামনে ব্যবসা করতে গেছে, ওকে মেরে সেই নিয়ে হাঙ্গামা, এবার নতুন করে হাঙ্গামা শুরু হয়েছে আজান নিয়ে, আজানের লাউড স্পিকারে শব্দ দূষণ হচ্ছে, এই নিয়ে হই হই চই চই হাঙ্গামা শুরু হয়ে গেছে যে মসজিদের লাউড স্পিকার চলবে না। এই আজান নিয়ে বর্তমান ভারতে এতটাই হাঙ্গামা হচ্ছে যে মুসলমান শুনলে অবাক হয়ে যাবে, যে হিন্দুরা বলছে, খ্রিস্টানরা বলছে, বেদিনরা বলছে, আজান শোনার পরে তাদের ঘুম ভেঙে যায়, তাদের ঘুম হয় না, তারা ভালো করে ঘুমোতে পারে না, এবং আজানের কারণে শব্দ দূষণ হচ্ছে। আজ এই আজান নিয়ে, আজানের কারণে তাদের ঘুম হয় না, আর আমরা মুসলমান, আমাদের জন্য আজান দেওয়া হয়, এই আজান শোনার পরে আমাদের ঘুম ভাঙে না। কথা ঠিক না বেঠিক? করজান আসে ফজরের নামাজ পড়ার জন্য, কটা মুসল্লি হয় মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য, রমজান মাসে না হয় শেহরি করার পরে সাথে সাথেই নামাজ পড়তে আসে, সেজন্য একটু মুসল্লি হয়, কিন্তু অন্য মাসে মসজিদে কজন ফজরের নামাজে থাকে মুসল্লি বলেন? আজান শোনার কারণে ওদের ঘুম হয় না, ওদের ঘুম ভেঙে যায়, ওদের জন্য আজান দেওয়া হয় না, আমাদের জন্য আজান দেওয়া হয়। ওরা মানে মতলব কিছু বোঝে না, তারপরেও আজানের জন্য ওদের ঘুম হয় না, আর আমাদের জন্য আজান দেওয়া হয়, আমরা মুসলমান, আজানে শোনার পরে আমাদের ঘুম ভাঙে না, এই হচ্ছে বর্তমান আমাদের পরিস্থিতি। এমন আজান, যে আজান যার জন্য দেওয়া হয় তার ঘুম ভাঙে না, যে আজানে যার জরুরত নেই, যার দরকার নেই, সেই আজান শোনার পরে তার ঘুম আসে না, হওয়া তো দরকার ছিল উল্টা। মুসলমান হুঁশ করো, এখনও সময় আছে, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আসবাদে কাল যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পা নিয়ে আনতে পারবেন না, তখন শুধুমাত্র তাদেরকে দোষ দিলে হবে না, দোষ মূলতভাবে নাটের গুরু পাটের রাজা যেটাকে বলা হয়, দোষের মূলতভাবে গোড়া হচ্ছি আমরাই। আমাদেরকে আগে ঠিক হতে হবে, আমাদেরকে আগে নিজেদের দোষ দেখতে হবে। আমরা যদি নিজের দোষ সুধরে নিতে না পারি, তাহলে কাল আমাদের দোষের কারণেই ওরা বাড়ি চাড়িয়ে আমাদের উপরেই বোঝা চাপিয়ে দিবে। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো আমল করার, একত্রিত হওয়ার, দিন বুঝার, তার উপর আমল করার তৌফিক দান করে বলুন।